আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, নারিকেলের মজাদার এই মুসমুসে পিঠাটি। এটাকে আমি নারিকেলের কুকিজ বলেছি, আপনারা চাইলে কুকিজ বা পিঠা যেটাই বলতে পারেন। এই পিঠাটা একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং চাইলে প্রিয়জনের জন্য দেশে দূর দূরান্তে এবং দেশের বাইরেও পাঠাতে পারবেন। কিভাবে মজাদার পিঠাটি তৈরি করবেন চলুন দেখিয়ে নিই। এর জন্য কী কী লাগবে, একটি প্লেটে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, এটা ফ্রেশ নারিকেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আপনারা এর কম বা বেশিও দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এতে টেস্টটা ভালো আসে। দিয়ে এখন কিছুক্ষণ কষলে নিচ্ছি, এভাবে আলতো হাতে 1-2 মিনিটের মতো মেখে নেবেন, এতে সফট হবে এবং পানি ছাড়বে। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা, এটা একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব এবং মেখে নেব। যতটুক লাগবে ততটুকু এখানে ইউজ করব, একসাথে দিয়ে দিবেন না তাহলে ডোটা পারফেক্ট হবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর এখানে বেকিং পাউডার ইউজ করলে 1 চা চামচ দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি, সয়াবিন তেল দেওয়ার ফলে হাতেও লেগে থাকবে না এবং ফ্রাই করতে তেল কম লাগবে। আবারও একটু ময়দা দিয়ে দিয়েছি, এভাবে অল্প অল্প করে আমি 3 বার দিয়ে দিয়েছি। দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, ভালোভাবে মথে নিতে হবে। দেখেন একদম নরমও না আবার একদম শক্তও না। অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ পানি অ্যাড করেছি, ভিডিওটা কাট হয়ে গিয়েছে এর জন্য সরি। আপনারা 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিবেন ডোটা তৈরি করার সময়। রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে ভালো অ্যাক্টিভ হবে, পিঠাটা তৈরি করতে সহজ হবে। এখানে আরও কিছু ময়দা বেঁচে গিয়েছে প্রায় 2 টেবিল চামচের মতো, ওইটা আর দেবো না। এখানে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এর ফলে হাতে আর আঠার মতো লেগে থাকবে না, সুন্দরে পিঠাটা তৈরি করতে সহজ হবে। এরপরে ভালোভাবে ঘুরিয়ে বলের মতো তৈরি করে এখন হাতে তালু দিয়ে চেপে দেখেন পিঠার শেপটা তৈরি করে নেব। এরপরে অসমান অংশটি সমান করে নিচ্ছি হাতে তালু সাহায্যে, এভাবেই সমান করে নেবেন। সমান করে আমি প্লেটে রেখে দিচ্ছি, এভাবে এক এক করে সবগুলো আমি প্রথম তৈরি করে নিয়েছি। এখন ডিজাইনটা করে নিচ্ছি, আমি আমার পছন্দের ডিজাইন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন এখানে দিয়ে দিতে পারবেন। ফুলের ডিজাইনটা এখন আমি ছুরি দিয়ে করে নেব, এর জন্য ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, এর ফলে যখন ডিজাইনটা করব ছুরির গায়ে আর আঠালো বাপটা লেগে থাকবে না। আমি এখানে নাইফ দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে চায়ের চামচ দিয়েও করে নিতে পারবেন। চামচের গায়ে একটু তেল মেখে নেবেন, তাহলে ডিজাইনটা করতে সহজ হবে। দেখেন ফুলটা আমি এভাবে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে চায়ের চামচ দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন ভিতরে একটু ডিজাইন করে দিচ্ছি, একটা পিঠার ডিজাইন করে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে ভিতরে আর একটু ডিজাইন করে দিয়েছি, সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় আগে থেকে ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম হিটে রেখে এখন ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে, যখন তেলের মাঝে পিঠাটা দিবেন তখন দেখবেন যে পিঠাটা ফুলতে শুরু করেছে। এভাবে লো হিটে রেখে ফ্রাই করে নেবেন, যখন উল্টাতে যাবেন তখন দেখবেন যে পিঠাটা নরম, কারণ গরমের মাঝে যখন চিনির এই পিঠাটা দেওয়া হয় চিনি থেকে পানি ছেড়ে দেয়, তাই একটু নরম থাকে, তাই সাবধানে এভাবে উল্টে নেবেন। টোটাল 2 বার উল্টে পাল্টে নিয়েছি, গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন এই পিঠাটা নামিয়ে নিতে হবে, কারণ এর চেয়ে বেশি ব্রাউন করলে নামানোর পরে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখেন কালারটা কেমন আসার পরে নামিয়ে নিতে হবে, এরকম কালার আসার পরেই নামিয়ে নেবেন। নামিয়ে একটি জালিতে নিয়ে নেবেন, প্লেটে নেবেন না, প্লেটে নিলে দেখা যায় যে বাষ্পে নরম হয়ে যায়। সবগুলো আমি এক এক করে পিঠা ফ্রাই করে নিয়েছি, দেখেন কতটুক সুন্দর হয়েছে, খুবই মজাদার এই পিঠাটা। একবার হলো ট্রাই করে দেখেন, আর পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি।
এখন ভিতরে কেমন হয়েছে দেখাচ্ছি। দেখেন কতটুক সুন্দর হয়েছে, খুব অল্প খরচে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।